আমরা বলেছিলাম সমস্ত দলগুলোকে তারা তাদের কাজ করতে পারবে, এই বিষয়গুলো আমরা নিশ্চিত করতে চাই, গণতন্ত্রকে নিশ্চিত করতে চাই। কিন্তু আমরা 3 মাস পর হয়ে গেল, এই সরকারের কাছে আশা করেছিলাম তারা আমাদেরকে পথ দেখাবেন, একটা জনগণকে আশ্বস্ত করবেন যে এই সময়ের মধ্যে আমি সংস্কার গুলো কমপ্লিট করতে পারবো, আর এই সময়ের মধ্যে আমি নির্বাচনের একটা রোড ম্যাপ দিব। তো সেই রোড ম্যাপ আমরা বারবার চেয়েছি, আবারও বলছি যে অনুগ্রহ করে সংস্কার গুলো নির্বাচন কেন্দ্রিক সরকার সংস্কার প্রয়োজন, সেই সংস্কার গুলোকে দ্রুত করে যত দ্রুত নির্বাচন দেবেন ততই জাতির জন্য মঙ্গল, কারণ যতই নির্বাচন দেরি হবে ততই বেশি সমস্যাগুলো আরো বাড়বে। আপনারা দেখেছেন যে ফ্যাসিবাদ ভারত থেকে সুযোগ নিয়ে তারা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, যে দেশের জনগণ বিভ্রান্ত হবে না, তাদের সমস্ত চক্রান্ত তারা ঢুকে দেবে, কোনদিনই আর ফ্যাসিবাদকে তারা ফিরিয়ে আনবে না, অথবা কারণ আধিপত্য তারা মেনে নেবে না। বন্ধুগণ, আমরা স্বাধীনতা প্রিয় মানুষ, আমরা কখনো এই কারো আধিপত্য মেনে নেইনি, এখনো মেনে নেব না। তাই আজকে আমাদের বক্তব্য খুব স্পষ্ট যে আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই আমাদের এই কেয়ারটেকার কোম্পানি সরকারকে। আসুন আপনারাও রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করুন, গত দ্রুত তার সঙ্গে কাজ করা যায় সেই বিষয়টা নিয়ে আমাদের কথা বলুন, এবং আমরা আপনাদেরকে যেমন দিয়েছিলাম ঠিক একইভাবে আপনাদেরকে সহযোগিতা নিয়ে আমরা আপনাদের পথকে সহজ করে দেওয়ার চেষ্টা করব। প্রিয় ভাইয়ারা, বক্তব্য আর নাই, বক্তব্য দেখেন একটাই, যে কথা সবাই বলেছেন আমাদের আন্দোলন এখনো শেষ হয়নি, আমাদের আন্দোলন শেষ হবে যখন আমরা পূর্ণ গণতন্ত্র লাভ করতে পারবো, যখন জনগণের ভোটের অধিকারকে নিয়ে আসতে পারবো, আমাদের দেশ নেতৃত্বকে পূর্ণ সুস্থ করতে পারবো, আর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি আমাদের গণতন্ত্রকে স্বপ্ন দেখিয়েছেন তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে পারবো, হাজার হাজার লক্ষ মানুষকে মুক্ত করতে পারবো, এবং সুন্দর একটা অর্থনীতি দিতে পারবো, বৈষম্য বিরোধী সেদিনই শেষ হবে আমাদের এই আন্দোলন। বন্ধুগণ, আপনাদের অনেক অনেক ধন্যবাদ।